আমার দৃঢ় বিশ্বাস দিয়া আর্যদাকে কোনোদিন ডিভোর্স দিতে পারে না। তুমি এরকম অনেকগুলো ভুল বিশ্বাস নিয়ে বেঁচে আছো তিস্তা, তুমি কি ভাবলে না ভাবলে তা দিয়ে কিচ্ছু যায় আসে না। যায় আসে মিজদা ভাই, অনেক কিছুই যায় আসে। দিয়া ব্যাডমিন্টন ভালোবাসে একদম ঠিক, কিন্তু তার থেকেও বেশি ভালোবাসে বর্দা ভাইকে। আর এই প্রমাণটা তুই পাবি, সবাই দেখতে পাবে যখন দিয়া বর্দা ভাইকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসে বাড়িতে ঢুকবে। নিখিল, আমার তো মনে হয় যে দিয়া নিজেই এই বাড়িতে আর কোনোদিনও ফিরবে না। তার কারণটা এক্ষুনি যেটা রক্তিম বলল, বিয়ের পর থেকে তো এমনিতে দিয়ার ব্যাডমিন্টনের খেলা বন্ধ হয়ে গেছে, আর আজকে ওই মুকুটে আরেকটি পালক সংযোজিত হলো বিনা কারণে। ওর স্বামী আর্য হাজতবাস করলো, এখন দিয়া তো বলতেই পারে যে হাজত ফেরত স্বামীর সঙ্গে আর সে কোনোদিনও সংসার করবে না। সে ডিভোর্স চায়। অমল, তুই যেটা বললি, বড় নাথ বউ সে ধাতুতে গড়া মেয়ে নয়। একটা কথা তোরা ভেবে দেখ, বড় ভাই বার বার বলেছে যে বৌমার শর্ত না ভেঙে বড় নাথ বউকে হেলানোর রাস্তা তার জানা আছে। ডিভোর্সটা সেই রাস্তা নয় তো? যদি নিজে এতটা ক্যালকুলেটিভ হতো তাহলে ওর জীবনটা এতটা ছন্ন ছাড়া হতো না। আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় আর্য যদি ডিভোর্সটাকে রাস্তা হিসেবে বেছে নিয়ে থাকে তাহলে সেই রাস্তা ওকে দেখিয়েছে ওই দিয়া। আর কোনোদিন ব্যাডমিন্টন খেলবে না তো খেলবে না, কিন্তু মা, তা সত্ত্বেও আমি ওকে দিয়ে ব্যাডমিন্টন খেলাবো, আর সেটা কিভাবে সে উপায় আমার খুব ভালো করে জানা আছে। তুমি নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে আমার মুখ থেকে কথা আদায় করেছো যে দিয়া কোনোদিন ব্যাডমিন্টন খেলবে না, সেই বেলায় তুমি তো আমার পারমিশন নওনি মা। এবার থেকে আমার জীবনে যা কিছু ঘটবে সেটা সেটা শুধু আমার ইচ্ছাতে ঘটবে, আমার ডিসিশনে ঘটবে, ব্যাস, আর কারণ নয়।